বুধবার মোহনবাগান ক্লাব তাঁবুতে পালন করা হলো প্রয়াত পিকে বন্দ্যোপাধ্যায় চুনি গোস্বামীর স্মরণসভা। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এই মন্ত্রেই বাগান তাঁবুতে একত্রিত হয়েছিলেন মোহাম্মদ হাবিব, মোহাম্মদ আকবর, মনোরঞ্জন ভট্টাচার্য, গৌতম সরকার, সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্য, বাইচুং ভুটিয়া, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো এক ঝাঁক প্রাক্তন ফুটবলার। চুনি গোস্বামী পিকে বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভায় এসে একদিকে যেমন আবেগে ভাসছেন তাঁরা, তেমনি এতদিন বাদে সবাই এক জায়গায় হয়ে পুরনো স্মৃতিচারণে ব্যস্ত। এরকমই একটা সুখের মুহূর্তের মধ্যে আবার সবার সঙ্গে আলাপ আলোচনা, কোথাও কি পুরনো স্মৃতি মনে পড়ছে? এটা এটা এই ফুটবলই বোধহয় এটা সম্ভব, ফুটবলের জন্য হাবিব ভাইকে দেখবো, পাশে পাবো, আকবরকে পাবো, কল্পনা করা যায় না। অনেকগুলো ম্যাচ হাবিব ভাইকে কেউ হয়তো ধাক্কা মেরেছে, হাবিব ভাইকে আমাকে বলছে এখন তো দেখ আমাকে মারায় তুই দেখো, হ্যাঁ এ অনেক এরকম। এবং টিমটাকে সচল রাখার জন্য দলের সবাইকে মানে এই যে একটা লিডারশিপ, এগুলো অনেক ঘটনা বললে রাত কাবার হয়ে যাবে। দেখুন দুজনে আমাদের মানে আমাদের কাছে হচ্ছে ফুটবলের ভগবান। অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলা থেকে যাদের ফুটবলের ভগবান মানা ছোটোবেলা, অ্যাকচুয়ালি তখন বাঙালির কালচার ছিল ফুটবল মাঠে যাওয়া, এবং ছোটোবেলা থেকে ইজমল সমর্থক ছিলাম। আমার মনে আছে প্রদীপ দাকে পার্টিকুলার মনে আছে একটা কারণে, যে ইজমল সেই বছর চ্যাম্পিয়নশিপ লড়ছিল স্ট্যান্ডেলের সঙ্গে খেলা, এক গোলে লিডে ছিল, প্রদীপ দা পরপর দুটো গোল করেছিল, এবং তখন থেকেই মানে ফুটবল যেটা বাঙালি সাধারণত হয়, তারপর পরবর্তীকালে যখন আমি নিজে খেলা শুরু করলাম মাঝে মাঝে ইজমল মাঠে, ইজমল সমর্থক ছিলাম, ইজমল মাঠে আসতাম, এবং তখন একটা সময় ছিল ইজমলের যখন স্বর্ণযুগ 72 থেকে, তখন আমাদের কাছে প্রদীপটা একটা অন্যরকম, প্রদীপটা মানে একটা অন্যরকম, প্রদীপটার কেস একটা সত্যি কথা বলতে মানে যেহেতু ইজমল সমর্থক ছিলাম প্রদীপ আমাদের কাছে অনেক গ্রহণযোগ্যতা বেশি। পরবর্তীকালে যখন সামনে পেলাম এবং অনেক কিছু শিখেছি, সুতরাং তারা আমাদের কাছে অ্যাকচুয়ালি আমাদের কাছে ফুটবলের ঈশ্বর। এদিন পিকে বন্দ্যোপাধ্যায় এবং চুনি গোস্বামী স্মরণসভায় একে একে প্রাক্তনীরা এসে মাল্যদান করেন। মাল্যদান করেন ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। স্মরণসভায় এসে প্রয়াত দুই কিংবদন্তির স্মৃতিচারণে ভাসলেন সুভাষ ভৌমিক, প্রসূন বন্দ্যোপাধ্যায়রা। আজকে দিনটা মরণসভার যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই যে এই একটা অতিমারির কারণে ওদের প্রতি যে শ্রদ্ধাজ্ঞ নিবেদন তো করা যায়নি, কিন্তু ইংরেজিতে একটা কথা আছে ইটস বেটার লেট দ্যান নেভার। এই দুজন খেলোয়াড় যারা ভারতবর্ষের স্পোর্টসের দুটো তারকা করছি তোমার নক্ষত্র, তার তাদের শ্রদ্ধাজ্ঞ জানানোর এই সম্মানের মধ্যে উপস্থিত থাকতে পেরেছিলাম, আমি নিজেকে ধন্যবাদ। মন খারাপ হচ্ছে, মানে এত লেজেন্ড না, এরা আমাদের আদর্শ, চুনি পিকে বলরাম মিলখা সিং থেকে আমি সবই খারাপ লাগছে। দাদা তো আমার বাবার মতন, আমি তো এখনই বললাম আমার তো বাবা ছিলেন, মানে বাবা 4 বছর বসে মারা যাওয়াতে দাদাই বড় করেছে পিকে ম্যাচই সব, অতএব সে চলে যাওয়া এবং স্যার তার চলে যাওয়াটা যত বয়সী হোক খুব দুঃখ লেগেছে, কষ্ট, ভীষণ কষ্ট পেয়েছি, সব কাজ আমায় করতে হয়েছে। যেমন শ্রাদ্ধের কাজ বলে গেছিলো প্রসূন ছাড়া কেউ করবে না, ওর দু মেয়ে, মন খারাপ লাগছে। এত বড় মানুষ সব যারা থাকলে ভারতবর্ষের ফুটবল এগিয়ে চলেছে এবং তাদের এত, তাদের মধ্যে দুজনের ভীষণভাবে, চুনি গোস্বামী পিকে ব্যানার্জি, এরা তো গ্রেট পার্সোনালিটি, এদের সম্মান দিয়ে বাঁচিয়ে রাখতে হবে, এই ইতিহাসটা বলতে হবে। আমাদের মুশকিল হয় খেলোয়াড়দের সময় ইউরোপে যেমন ইতিহাস জানায় হিস্ট্রিটা জানায় না, খুব মন খারাপ আমার, এমনি মন খারাপ। 1 বছর ধরেই দাদা ভীষণই স্নেহ করতেন, ভালোবাসতেন ছেলের মতো। হ্যাঁ এটা ভীষণ আমি গর্বিত, চুনিদার নামে গেটটা হয়েছে পারফেক্টলি আর দাদার নামে জিমটা হয়েছে পারফেক্টলি। কেন দাদা জিমকে পছন্দ করতো, তখন আমাদের জিম ছিল না, আমাদের কিছু ক্ষমতা নেই, সেই সময় 76 সালে ওই ডাম্বল নিয়ে এসে দৌড়াদৌড়ি করতো, দাদা রোজ রাগ করতো একটা জিম করতে পারবেন না আপনারা, তখন তো প্রচুর খরচ। এটা খুব ভালো হয়েছে, ভালো সম্মান দিল মোহনবাগান, এবং এই সম্মানটা দেওয়া উচিত, এবং চুনিদা দাদাকে সম্মান দেওয়া মানে খেলোয়াড়দের সম্মান দেওয়া, ভারতবর্ষের ফুটবলকে সম্মান দেওয়া। এদিকে দীর্ঘদিন বাদে মোহনবাগান ক্লাবে এসে আবেগে ভাসলেন বাইচুং ভুটিয়াও।
অনেক ভালো লাগছে, বিকজ আজকে যে মনমান ক্লাব স্পেশালি পিকে দা আর চুনি দার জন্য এই যে রেখেছিল প্রোগ্রামটা, অনেক অনেক অনুষ্ঠানটা অনেক ভালো ছিল। স্পেশালি আমি শুধু নেই বাট এক সিনিয়র প্লেয়ার্সও অনেক এসেছে অ্যান্ড অনেক ইম্পর্টেন্ট এই অনুষ্ঠানের, বিকজ উই নিড টু গিভ রেসপেক্ট যে চুনি দা আর পিকে দা ইন্ডিয়ান ফুটবল বাংলার ফুটবল জন্য যে কন্ট্রিবিউট করেছিল, অ্যান্ড আই থিঙ্ক ফর দ্যাট আই কেম অ্যান্ড I would also like to thank Mohunbagan officials ke ei program anusthan rakhar jonno edin Mohunbagan club er pokkho theke proyato dui kingbodonti ke shraddha janano hoy je Mohunbagan gate er naam deya hobe proyato Chuni Goswamir name ebong gym er naam deya hobe proyato PK Bondopadhyay er name club er pokkho theke ei sommane apluto PK Chunir poribarer porichonra ekhon বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।